মানবতা সমাধান সালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত পিস টি বাংলার দূরেরও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ আপনাদেরকে সমষ্টিক এই আলোচনায় আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে বসে এই পিস দেখছেন তাদের তরে রইল আমাদের প্রাণডালা শুভেচ্ছা শুধু ও দর্শকবৃন্দ আমরা সাধারণত আলোচনা করে থাকি আপনারা জেনে থাকেন বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সামষ্টিক আলোচনা যেখানে একটি বিষয়ের খুঁটিনাটি দিক তুলে ধরার চেষ্টা করে থাকি আজকে এ পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের প্রতি ইমান ও তার এত আনুগত্যের ভিতরে জাগতিক কি কল্যাণ নিহিত রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করা প্রত্যেকটি মুসলিমের আবশ্যক আর এই আবশ্যকীয় বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আমরা যোগ দিয়েছি যথারীতি উপস্থাপনা রয়েছি আপনাদের স্নেহের হারুল হাসেন আর অতিথি হিসাবে আমাদের মধ্যে যোগ দিয়েছেন বিজ্ঞ আলোচক প্রথমেই তাদের সাথে পরিচয় হয়নি আমার ডান থেকে রয়েছেন বিশিষ্ট দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আসসালাম আলাইকুম ওরাতুল্লাহি ওয়াবার আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন আরেকজন বিজ্ঞ আলোচক দিন। শেখ মুজাফফর বিন মুহসিন আর আলাইকুম ওয়া পাশেই বসে আছেন আরেকজন তরুণ প্রতিভা আলেম উদ্দিন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে অতিথিদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই আলোচনা অনুষ্ঠান যেখানে আমরা বিষয় নির্ধারণ করেছিলাম আলোচনা করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান এবং তার আনুগত্যের মধ্যে কি কল্যাণ দুনিয়ার জীবনে রয়েছে আর আকারের কথা তো বলাই বাহুল্য তাই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি প্রথমেই আহ্বান জানাবো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসাল্ তোয়াসাল্ মো আলা রসুল্লাহ ওয়া আলা আলিহি ও হাবিহি আজমাইন আম্মাবাদ আসলে আমাদের যে বিশ্বাস আমাদের পরিচালিত করে সেটা হলো আমাদের জীবনটা অনন্ত শুরু আছে শেষ নেই

আমি দুনিয়াতে আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র জীবন দেব এবং তার কাজের সর্বোত্তম প্রতিদান দেব এখানে পবিত্র জীবন যেহেতু আগে বলা হয়েছে এটা দুনিয়ার জন্য পুরস্কার একটা আখেরা তালে ইমান হলো সকল পবিত্র জীবন এবং আখিরাতের ছন্দময় সুখী জীবনের পূর্ব শর্ত হলো ঈমান। ভাষাপাশী নেক আমল আর ইমান মূলত তাওহীদ এবং রিসালাত দিয়েই পূর্ণ হয়। আলাদা করা যায়। আলাদা করা যায়। বা বলা হচ্ছে যে তাওহীদের বিশ্বাস করলেই তো হলো রেসালতে বিশ্বাস তো জরুরি না। নাuzu এটা কখনো না। তারা বিভিন্ন ভাবে কোরআনের অপব্যাখ্যা করেন। যেমন লা ইলাহা বলতে বলা হয়েছে কূলু লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মোহাম্মদ রসুল বলা হয়নি বিভিন্নভাবে বিষয়টা হলো লা ইলাহ অর্জন করতে হলে মোহাম্মদ রসুল্লাহ লাগবে এই জন্য দেখা গেছে খ্রিস্টানদের ভিতরে একটা গ্রুপ আছে বলে ইউনিটারিয়ান খ্রিস্টান খ্রিস্ট ধর্মের প্রথম যারা ছিলেন যেমন নাজারিন খ্রিস্টান নাজারেদ নাসরানি খ্রিস্টান যারা ছিলেন তারা তো ছিলেন পরবর্তী যুগে আরিয়ান সম্প্রদায় ছিলেন তারাও তো কাছাকাছি ছিলেন পরবর্তীতে সাধু পলের তীর্থবাদের এবং অতিভক্তির জোয়ারে মিশে গেছেন তার ভিতরেও ইউনিটেরিয়ান এক ধরনের খ্রিস্টান আছেন যারা তৌহিদে বিশ্বাস করেন যুগে যুগে যে ইউনিটেরিয়ান খ্রিস্টান মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম পেয়েছেন সেই মুসলমান হয়ে গেছে কারণ তৌহিদের বিশ্বাস মূলত মোহাম্মদ রসুল্লাহ ছাড়া অর্জন করা যায় না করা যায় না আমরা বাইবেলের ভিতরে তৌহিদ পাই গীতার ভিতরে তৌহিদ পাই কিন্তু তৌহিদের স্পষ্ট নমুনা কিভাবে তৌহিদকে কার্যকর করব এটা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে ছাড়া পায় না এই জন্য মূলত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইমানটা হলো তাওহিদের ইমানটা অর্জন করে ইমানকে পূর্ণ করার জন্যই এর পাশাপাশি আমরা রসুল্লাহ সাল আলি সামনে পেয়ে আগে আলোচনা করেছি একটা হলো তাকে আমরা মডেল পাচ্ছি কিভাবে আল্লাহকে ডাকবো আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু সামনে মডেল না থাকলে করা যায় না কখনো সম্ভব না এবং তার ভিতরে বাস্তব হলো সব প্রকারের মডেল রয়েছে এটা আমরা সকল ধর্মের ধর্মগুরুরাই মহান কিন্তু তাদের সিরাত সামাইল জীবনী পূর্ণ রক্ষা করা হয়নি ঈসা মাসিহের যতটুকু বাইবেলের ভিতর রয়েছে এই ভিতরে এখন ব্যবসায়ী কোনো মডেল পাবেন না একটা যুবক কোনো মডেল পাবেন না একটা বিবাহিত স্বামী কোন মডেল পাচ্ছে না শুধু আমরা সেখানে কিছু থিওরি পাচ্ছি কিন্তু ওই অন্য সকল ধর্মের ক্ষেত্রেই তাদের ধর্ম গুরুরা প্রচারকরা আমরা সবাইকে শ্রদ্ধা করি কিন্তু তাদের আদর্শ রক্ষা হয়নি তাদের ভিতরে আর মডেল নেই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের ভিতরে আমরা পূর্ণাঙ্গ মডেল কিভাবে স্বামী হতে হবে কিভাবে স্ত্রী হতে হবে কিভাবে নানা হতে হবে কিভাবে দাদা হতে হবে কিভাবে বিচারক হতে হবে কিভাবে শাসক হতে হবে ধনী কেমন করবে দরিদ্র ব্যবসায়ী কেমন করবে যুবক কি করে সবই পাচ্ছি মানে জীবনের প্রতিটি দিক ও বিভাগের সকল বিষয়ের নির্দেশনা পাচ্ছি

রসুল্লা সাল আলী আসাল্লাম মডেল বিশ্ব মডেল সর্বশেষ মডেল তিনি তার আখলাক তার যতটা দিক এবং বিভাগ আছে সবগুলোই হলো পৃথিবীবাসীর জন্য কল্যাণকর সবই ব্যবসায়ী জগতে যাবেন আজকে ব্যবসায়ী জগৎটা প্রতারণায় পরিপূর্ণ কিন্তু ওখানে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইউরি তার যে আদর্শ প্রয়োগ করি আমরা ওই জায়গায় সেখানে ব্যবসায় থুঁত পাওয়া যাবে না দুর্নীতি পাওয়া যাবে না সেখানে কোনো প্রতারণা পাওয়া যাবে না হারাম ব্যবসার কোনো সুযোগ ওই জায়গায় নেই তাহলে একটা কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমি যদি মডেল হিসাবে এবং এক্ষেত্রে তিনি শুধু থিওরি দেননি

তার মতো শ্রেষ্ঠ মডেল পৃথিবীতে কেউ আর হয়নি তো ওই মডেলটিকে যদি আমি গ্রহণ করতে চাই দেখা যাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ মডেল হবেন যে কথাটি ইঙ্গিত দিয়েছিলেন রোম সম্রাট যখন আবু সুফিয়ান রাজান হয়ে ইসলামের আগে গ্রহণের আগে যখন সাক্ষাৎকার দিলেন তখন তার সামনে বলেছিলেন রোম সম্রাট আবু সুফিয়ান তো নে নেয় ভাবছ ইনকান হাক্কান মাতা কুল তুমি যে সাক্ষাৎকার আমার সামনে পেশ করলে তোমার কথাই যদি সত্য হয় যদিও তখন মুশ্রেক তোমার কথাই যদি সঠিক হয় সত্য হয়ত ইন্দাহ আজকে সম্রাট যদি মোহাম্মদ কাছে থাকতাম তুমি তো চলে এসেছ আমাকে ভুল বোঝানোর জন্য যদি আমি থাকতাম লাউ কসালতো আমি তার দুই পা ধুয়ে দেখ তাকে বিশ্ব মডেল রাষ্ট্রনায়ক হিসাবে যে মডেল মোহাম্মদ সাল্লাহসাল্লাম রোম সম্রাটের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে তাই তার আদর্শের কাছে আত্মসমর্পণ করাটাই হলো আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর বিষয়াল্লাম আদর্শ আমরা যদি অনুসরণ করি না আনুগত্য করি তাহলে কি লাভ হবে আমার মনে হয় এ সম্পর্কে আলোচনা করার জন্য শুধুমাত্র দুটি দৃশ্য বা দুটি চিত্র দুটি সিনারিও আমরা দেখলেই চলে সিনারিগুলো হলেই রসুল্লাহ সাল্লি ওসাল্লামের আগমনের পূর্বে মক্কা এবং মদিনার অধিবাসীদের অবস্থা কি ছিল যারা সামান্য একটু ওট কুয়া থেকে পানি পান করবে ওই টুকু নিয়ে যুদ্ধ করতে গিয়ে বংশকে বংশধ্বংস হয়ে গেছে বাবা তার মৃত্যুর সময় সন্তানকে ওসিয়ত করে গেছেন যে আমার সাথে অমুক গোত্রের শত্রুতে আছে তুমি প্রতিশোধ নিয়ে আমি তো নিতে পারলাম না সামান্য একটি উটের পানিক পান করা থেকে নিয়ে যারা এত তুলকালাম করে বংশকে বংশধ্বংস হয়ে গেছে সেই জাতিটা মুহাম্মদ সাল্লাল্লাসের আনুগত্য করার পরে কোন পর্যায়ে এসে দাঁড়ায় যেই জাতি আউস এবং খাজরাজ মদিনার দুই গোত্র বছরকে বছর যাদের মধ্যে যুদ্ধ লেগেছিল রাসুল্লাহ সাল্লাহ আলাই আনুগত্যের সঙ্গে সঙ্গে তারা একই দস্তরখানে খাচ্ছিলেন তাহলে যখনই পূর্ণাঙ্গ মডেল বলে বিশ্বাস করলেন তিনি আল্লাহর বান্দা এবং রসুল জি তার মাধ্যমেই তার মডেলেই মুক্তি বিশ্বাস করলেন তখনই তারা এই আনুগত্যটা করতে পারলেন এবং যখনই আনুগত্য করতে পারলেন তখনই তারা মুক্তি পেয়ে গেলেন এবং তিনি কত চমৎকার মানুষকে তার আদর্শের পথে আহ্বান করেছেন একজন আনসারি এবং একজন মহাজির সাহাবির ভিতরে কোনো এক বিষয় নিয়ে একবার সামান্য একটু মতো বিরোধ হলো বলে এক সাহাবি তার গোত্রের নাম ধরে ডাকা শুরু করলেন তোমরা আমাকে রক্ষা করতে আসো অমুক গোত্রের লোক অর্থাৎ মহাজের আমি আনসাররা আমাকে মারছে মহাজেরা আসো রাসুল্লাহ সাল্লাম শুনে এত রাগান্বিত হলেন তিনি বললেন যে জাহিল যুগের আহ্বান কেন শুনছি আমি এটা ধ্বংস করার জন্যই তো আমি এসে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্যের ফলে পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম জাতি সবচাইতে উৎকৃষ্টতম জাতিতে পরিণত হলো জাহিলি যুগ নামই ছিল জাহিলি যুগ সে জাহিলি যুগ হয়ে গেল সবচাইতে শিক্ষিত যুগে তাদের থেকে স্বর্ণ যুগ এবং শিক্ষা যুগ এরকম হয়েছে যে তাদের শিক্ষা থেকে আজও পর্যন্ত সারা বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আমরা এক একজন সাহাবিদের জীবন থেকে এখনো পর্যন্ত শিক্ষা আবিষ্কার করে চলেছি অথচ এই লোকগুলোই ইসলাম গ্রহণের আগে মোহাম্মদ আসলামের আনুগত্যের আগে কি ছিলেন জাহিলি যুগের লোক হিসেবে পরিচিত ছিল আল্লাহ সুহান মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম প্রেরণ করে ওহিনাজিল করে আমাদেরকে কোথা থেকে নিয়ে আসছেন আল্লাহ বলছেন মিনহা তোমরা তো জাহান্নামের কুণ্ডুল পাশে গিয়ে পৌঁছে গিয়েছিলে সেই অগ্নি কিনারা হতে তোমাদেরকে আল্লাহ রবিয়ান উদ্ধার করলেন তো জাতির জন্য যে আল্লাহ বলছেন উমা আরসাল্লাখ্লা রহমাত আলমিন মোহাম্মদ সাল্লাম যে জাতির জন্য রহমত এটাই তো সারা বিশ্বের জন্য সারা বিশ্বের জন্য রহমত

বিরতির পর কিছুক্ষণ ধরে আবার ফিরে আসবো এই আলোচনায় উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সোবাহানুয়াতা আলাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টিজগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

উল্লেখ করেছেন হাদিস তারা প্রমাণিত কোরআন আলোকে সন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হল জাকাতের বিধার ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সলাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত ফরজ শাহীদুল্লাহান মাদারি মানুষের অর্থনৈতিক আবাদত প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সাদপাতুল ফিত্র পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রাহামদু মা হম বরাকাত সুধী দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা যেটা আলোচনা করছিলাম বিশ্বনবী মহাম্মদ সাল্ মামা আলিয়ালসাল্লাম এই যে জঞ্জা বিক্ষুব্ধ এই জাহিলি সমাজকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে পৃথিবীটাকে একটি বেহেস্তের মতো বানিয়ে ফেলেছিলেন এটা কি করে সম্ভব হয়েছিল যে শেখ মুজফর জন আলোকপাত করতেছিলেন যে আসলে আমরা একটা কাজ করে ফেলেছি ইতিমধ্যে রসুল্লাহ সাল আলাই সাল্লামের আদর্শ থেকে মানুষকে বিমুখ করার জন্য যে চক্রান্ত চলেছে মূলত চক্রান্তের কারণে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের মডেলটাকে আমরা পেশ করতে পারিনি যার কারণে তার থেকে উপকারও মানুষ পাচ্ছে না একটা পাশ্চাত্যের থিওরি তৈরি হয়েছে রিলিজন শুড নট বি এলাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইস মেয়ার বিটুইন ম্যান অ্যান্ড গড রাজনীতি কখনো ধর্মের মধ্যে প্রবেশ করতে পারে না এটা মানুষ আর আল্লাহর মধ্যে একটা আধ্যাত্মিক বিষয় এই ফতুয়াটা দেওয়ার কারণে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি যে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ তিনি যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি যে শ্রেষ্ঠ আদর্শ প্রতীক তিনি যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বক্ষেত্রে এই জিনিসটি মানুষের ভিতরে প্রভাব ফেলতে পারেন যেমন যদি আমরা উল্লেখ করি সর্বক্ষেত্রে সফল ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আমি সালাতের ক্ষেত্রে বলি তখন তিনি বললেন সরাসরি সল্লু কামা মুনি উসল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো যাবতীয় সালাত আদায় করতে হবে রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে যদি আমি সিয়ামের ক্ষেত্রে বলি এখানেও মাল্লা মেয়াদা কৌলা জুর আমালা বিহি ফালাই সালিল্লা হাজা সিয়ামের ক্ষেত্রে মূলনীতি দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যবসার ক্ষেত্রে মূলনীতি দিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মান গাছানা ফালাইসামিন্না যে ব্যক্তি প্রতারণা করবে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নন এটা আল্লাহ রাবুল আলামের পক্ষ থেকে স্পষ্ট চূড়ান্ত নির্দেশ ব্যবসা করতে গেলে হারাম জিনিসের ব্যবসা করা যাবে না হজ্জের ক্ষেত্রে মূলনীতি দিলেন

মুসলিম উম্মা এই বিশ্বাস সুদৃঢ় করবে যে তিনি আমাদের একমাত্র মডেল এবং তার প্রতি রেসালাতের ইমানটা যতপূর্ণ হবে অনুসরণ কিন্তু ততপূর্ণ হবে আর এটা অর্জন করলেই আমরা একটা বড় অভিশাপ বিভক্তি দলাদলি থেকে বাঁচতে পারবো যেটা রসুল্লাহ সাল্লাহসাললাম বলছেন এরবাদে সারি আরাদেল্লা আনহু বলছেন ওয়াজ এরা সাল্লাম্ব দরাফত রসুলসাল্লাম আমাদেরকে নসিয়াত করলেন এমনভাবে নসিয়াত করলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফিকুম মাই নিয়াতাসামতুম লান তাযিলু আবাদা কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি আমরা তো আজকে মুসলিম জাতি পথভ্রষ্ট বা দিকভ্রান্ত বলা যায় তাদের রুট থেকে তারা নেমে গেছে তার মৌলিক কারণটা কি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ থেকে বিচ্যুত হওয়ার যখনই আমরা সবাই যে আমি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামষ্টিক জীবনে যখনই আমাদের ইমানের পূর্ণতা আসবে যে রসল্লা সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটা করব যেটা করেননি সেটা করব না তিনি আমার করা না করা আসা যাওয়া ভালো মন্দর মডেল তিনি চূড়ান্ত এই বিশ্বাস যখন পূর্ণ হবে তখন মতভেদ মানে আমাদের দূর হয়ে যাবে আচ্ছা এটা বিষয়টা তো স্পষ্ট যে আমরা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসটা বললাম তিনি জানলার একজন বান্দা তিনি যে রিসালত পেয়েছেন মানলাম তিনি যে সমস্ত অদৃশ্য বিষয়ে সংবাদ দিয়েছেন তার হাদিসগুলিকে আমরা সত্য বলে জানলাম তারপর এই মর্মে আমরা ওয়াদা অঙ্গীকার করলাম দিলাম জানালাম ডিক্লেয়ার করলাম যে আমরা মোহাম্মদ সাল্লামকেই মডেল মানব তার বাহিরে আর কারো কোনো অনুসরণ করব না তখন আমরা তো দেখা যাচ্ছে যে রসুল অনুসরণের মধ্য দিয়ে একটি দল একটি গোষ্ঠীতে পরিণত হয়ে পুরা জাতি মহাজাতিতে পরিণত হয়ে একটা অবিষ্ট লোককে যেতে পারছে মতভেদের শুরু হয় কোথায় রসুল্লাহাম এটাও বললেন যখনই ইয়াকুম নতুন নতুন বিষয়গুলো দিনের ভিতরে আনা হয় ওই নতুন বিষয় নিয়ে এ পক্ষে যায় ও বিপক্ষে যায় সুন্নতের ভিতরে মত দ্বিমত আসে না যতটুকু রসুল্লাহামের ক্ষেত্রে একাধিক মত পাওয়া গেলে সেটা ভিন্ন কথা ভিন্ন কথা হলে মতভেদের অভিশাপ শুরু হয় নতুন বিষয় থেকে এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো পরিহার করুন অনুগত পরিহার করলে অনুসরণ পরিহার করলে এজন্য তিনি বললেন তোমরা নতুন বিষয় পরিহার করবে সাবধান কারণ নতুন ইয়াাকুম মুহদাসাতুল উর ফায়না কুল্ল প্রতিটি নতুন বিষয় বিদআত এবং প্রতিটি নতুন বিষয়ই দলালা কেন অর্থাৎ ভ্রষ্টতা পথ তো একটা রসুল্লা নতুন কিছু হলো আর মতভেদ কমে যাওয়ার মতভেদ থেকে মুক্ত হওয়া অর্থাৎ ঝগড়া দলাদলি থেকে মুক্ত হয়ে প্রেম ভালোবাসা অর্জন করা পারস্পরিক এই দুনিয়াতে পারস্পর সম্প্রীতি প্রতিষ্ঠার

আজিকার এই দিনে আমি যে তরিকার উপরে আছি যে আসি আমার সাহাবারাজের উপরে আসেন ওই পথ যারা ধারণ করবে তারা কিন্তু সেই নাজি মুক্তিপ্রাপ্ত দল হবে কাজেই এখানে একটা জিনিস আমরা স্পষ্ট করতে পারছি সুদী দর্শক আমাদের অতিথিদের আলোচনার মধ্য দিয়ে যে জঞ্জা বিক্ষুব্ধ এই আরবের মানুষগুলিকে সুসংহত করার জন্য যে ভূমিকা রেখেছিলেন বিশ্ব সাল আলিউসাল্লাম তারপর যে এই দলের এখতলা মতানক্ষ্য

সাহাবা একরামের ভিতরে অনেক বড় বড় পাপিষ্ঠ ব্যক্তি যারা আনুগত্যের আগে পাপিষ্ঠ ছিলেন তারা আনুগত্যের পরে তাও হয়েছে এবং জীবনকে পরিবর্তনের আমরা যারা এখন আনুগত্য আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা করছি না আমরা যদি আনুগত্যে ফিরে আসি তাহলে ইতিপূর্বে যে আমরা অন্যায়গুলো করেছি আল্লাহ তালা সেগুলো আমাদেরকে মাফ করবেন তবার ফলে এবং আমরা নতুন জীবন ফিরে পাবো ওনার আনুগত্যের ফলে তবাব হবে এবং নতুন জীবন আমরা ফিরে পাবো আনাগত্যের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ যদি নাবাচকটা আলোচনা করা যায় আসে তা রসুল্লাহ রসুলের মাধ্যমে গোটা বিশ্বকে আলোকিত করা যায় এবং করা সম্ভব আজকে এই পৃথিবীটা আমরা বলতে পারি নব্য জাহিলিয়াতের আগমনের কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে আমরা এই অবস্থায় রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করে নি তিনি যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছেন বিশ্ববাসীকে যে আইনের শাসন যে উপহার দিয়েছেন আমরা যদি বাস্তবায়ন করি তাহলে করা ওই পাওয়া কিন্তু বাস্তবায়নটা আমাদের মধ্যে নেই আলাইকে একমাত্র যদি সত্য এবং মিথ্যা হক এবং বাতিলের মানদণ্ড নির্ধারণ করি তাহলে কল্যাণ পাবো তিনি বলছেন যে মানে আল্লাহ। যে আমাকে মেনে নিবে সে আল্লাহকে মেনে নিল ওমান আসনি ফকাদ আসল্লাহ আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো ওয়া মুহাম্মদ ফারাক নাস আর মোহাম্মদ সাল্লামে একমাত্র ব্যক্তি যিনি হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড ধন্যবাদ ধন্যবাদিন কে ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দকে থেকে সুদীপ দর্শক বৃন্দ আমাদের সময় আজ আর নেই আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণে আল্লাহ আপনাদের আমাদের সকলে হেফাজত করুন আমিনালামালাইকুম রহমত তারা নির্দেশে বলছে সন্তান পাড়া অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করে উন্নতি সাধনের জন্য কোরোনারিসের জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক হয়েছে ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বেনুস শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

Marriage or divorce, solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাক না দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়